আমরা এখন কৌণিক ভরবেগ সংক্রান্ত কিছু রাশিমালা পড়বো, আমরা কিন্তু এগুলো জানি, যেমন ধরো ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে সরণ বা হচ্ছে রৈখিক বেগ বা লিনিয়ার ভেলোসিটি, রৈখিক ত্বরণ বা হচ্ছে লিনিয়ার এসেলারেশন, তাই না? এটা হচ্ছে আমাদের ভেলোসিটি, এসেলারেশন আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এবং এরা সবাই ছিল কি আসলে লিনিয়ার বা হচ্ছে রৈখিক। এখন আমরা পড়বো, যদি একটা বস্তু একটা বৃত্তাকার পথে ঘোরে তখন তার জন্য এই ডিসপ্লেসমেন্ট কী হবে, তখন সেটা হবে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে থিটা, ক্লিয়ার? আর যখন সেটা বৃত্তাকার পথে ঘুরবে তখন তার জন্য ভেলোসিটি হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, আর এ হবে অ্যাঙ্গুলার এসেলারেশন আলফা। আমরা এখন এই একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তার জন্য যেসব কোয়ান্টিটি আছে থিটা ওমেগা আলফা এই সব পড়বো আর কি। তো প্রথমে আসি হচ্ছে আমাদের কৌণিক সরণ বা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটা আসলে কি, সাপোজ ধরো একটা বস্তু বা অবজেক্টের বৃত্তাকার পথে ঘুরছে বা একটা সার্কুলার ওয়েতে ঘুরছে, এখন সে যদি এ থেকে বি পয়েন্টে আসে, কোথায় কোথায় আসলো, একটা বস্তু এ থেকে বি পয়েন্টে আসলো, এবং এ থেকে বি পয়েন্টে আসাতে সে যদি এস ডিস্টেন্স কভার করে, সাপোজ ধরো এই যে এবি, এই এবি যদি আমার এস হয়, এবি ইকুয়াল টু এস, তাহলে এই এস হচ্ছে সরণ, বা আমরা বলতে পারি রৈখিক সরণ, বা বলতে পারি কি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে রৈখিক সরণ, ক্লিয়ার? এস হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে রৈখিক সরণ। কিন্তু কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কী হবে, যদি আমি এখানে এ আর বি পয়েন্টকে, মানে সে এ থেকে বিতে আসলো, তাই না, যদি আমি এ আর বিকে এ সেন্টারে জয়েন করে দিই, তাহলে খেয়াল করে দেখো সে কিন্তু একটা সেন্টারে একটা অ্যাঙ্গেল প্রডিউস করবে, তাই না? সে সেন্টারে একটা অ্যাঙ্গেল প্রডিউস করবে। এখন আমি ধরলাম এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিটা, থিটা, আর এই যে এবি এটা ছিল আমাদের কত, এস, মানে এই যে দূরত্বটা সেটা ছিল আমাদের এস, এবং এটা ছিল আমাদের কি, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে রৈখিক সরণ। আর এই যে অ্যাঙ্গেলটা, মানে কোনো একটা বস্তু একটা বৃত্তাকার পথে বা একটা সার্কুলার ওয়েতে ঘোরার সময় সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হচ্ছে তার কৌণিক সরণ বা হচ্ছে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো আমি এখান থেকে লিখতে পারি, যদি আমাদের রেডিয়াস আর হয়, মানে ও থেকে বি পর্যন্ত আর হয়, ও থেকে এ পর্যন্ত আর হয়, সো আমরা জানি থিটা ইকুয়াল টু লেখা যাবে এস বাই আর, আমাদের কৌণিক সরণ, কৌণিক সরণ, বা আমরা যেটাকে বলতে পারি কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটা ইকুয়াল টু হবে হচ্ছে এস বাই আর। এই ফর্মুলা হয়তো আমাদের আগেও পড়েছি, আমাদের আগেও পড়েছি ছিল, কারণ ক্লাস নাইনটেনে তোমাদের ছিল এটা, থিটা ইকুয়াল টু এস বাই আর। এই থিটাই হচ্ছে আমাদের কি কৌণিক সরণ বা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আমি আবারও বলি, কোনো একটা বস্তু বা অবজেক্ট যখন একটা বৃত্তাকার পথে ঘুরবে তখন একটা স্পেসিফিক টাইমে সে সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাই হচ্ছে তার কৌণিক সরণ। এখন কোনো একটা বস্তু যদি এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, তাহলে তার কৌণিক সরণ কত, এই যে এটা হচ্ছে তার কৌণিক সরণ, যদি আমরা এই দুটো পয়েন্টকে কী করি, জয়েন করি, ক্লিয়ার? এই যে অ্যাঙ্গেলটা সেন্টারে সে তৈরি করলো সেটা হচ্ছে তার কৌণিক সরণ বা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ার? আচ্ছা, তো কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তার ইউনিট কী হবে বা একক কী হবে, যেহেতু থিটা বা একটা অ্যাঙ্গেল তার একক হবে হচ্ছে রেডিয়ান, কত হবে, রেডিয়ান। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা বের করি, ধরো একটা বস্তু, একটা বস্তু সম্পূর্ণ সার্কেলটা ঘুরে আসলো, মানে এ পয়েন্ট থেকে শুরু করে সে আবার হচ্ছে এ পয়েন্টে আসলো, এখন একবার ঘুরে আসলে, একবার ঘুরে আসলে তার এস কত হয়, এস কিন্তু আমাদের লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, তাই না, মানে এই যে এইটা, তো একবার ঘুরে আসলে আমার এস হবে টু পাই আর, কত, টু পাই আর। তো আমি লিখতে পারি দেন থিটা ইকুয়াল টু হবে কত, এই যে এস তার জায়গায় বসাবো টু পাই আর ডিভাইড আর, আর আর কাটা যাবে টু পাই থিটা। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, যে যদি কেউ একবার ঘুরে আসে তাহলে সে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, টু পাই অ্যাঙ্গেল তৈরি করবে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে থিটাই হচ্ছে আসলে আমাদের কি কৌণিক সরণ বা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার যাবো হচ্ছে আমরা নেক্সট টপিকে, সেটা হচ্ছে আমাদের কৌণিক বেগ বা হচ্ছে ওমেগা, কৌণিক বেগ বা হচ্ছে ওমেগা। আমরা কিন্তু ভেলোসিটি জানি, ভি ইকুয়াল টু এস বাই টি, মানে হচ্ছে পার ইউনিট টাইমে তার যে ডিসপ্লেসমেন্ট, তাই না, আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি, পার ইউনিট টাইমে কোন একটা বস্তুর যে ডিসপ্লেসমেন্ট হয় সেটাকে আমরা কী বলি, ভেলোসিটি বা হচ্ছে বেগ বলি। এখন যাবো হচ্ছে আমরা কৌণিক বেগ বা হচ্ছে ওমেগাতে, মানে কোনো একটা বস্তু বা অবজেক্ট যখন একটা সার্কুলার ওয়েতে ঘুরবে তার জন্য যে ভেলোসিটি সেই ক্ষেত্রে যাবো আমরা। তো আমি লিখি এখানে যে কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা
বা যেটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এখন আমরা এই যে আমাদের ফর্মুলা ভি ইকুয়াল টু এস বাই টি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেখান থেকে আসলে আমরা কৌণিক বেগের বা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর্মুলা লিখতে পারি। আমাদের কী ছিল যে ভি ইকুয়াল টু এস বাই টি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে সেই হিসাবে ওমেগা কী হবে, ওমেগাকে লিখতে পারি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখন যেহেতু এটা কৌণিক বেগ, তার জন্য আমরা কী ইউজ করবো, কৌণিক সরণ বা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইউজ করবো, মানে হচ্ছে থেটা বাই টি। এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্মুলা, ক্লিয়ার? এখন যদি আমরা তাৎক্ষণিক কৌণিক বেগ বের করি, তাৎক্ষণিক কৌণিক বেগ বা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, আমরা কিন্তু এর আগে চ্যাপ্টার থ্রিতে তাৎক্ষণিক রৈখিক বেগ বা হচ্ছে ইনস্ট্যান্ট ভেলোসিটি বের করে আসছিলাম। সেখানে আমরা কী লিখছিলাম, আমরা লিখছিলাম যে ভি ইকুয়ালস টু হচ্ছে আমাদের লিমিট, লিমিট টি টেন্স টু জিরো, এখানে আমরা লিখেছিলাম যে ডেল আর বাই হচ্ছে ডেল টি, আর হচ্ছে একটা ভেক্টর, ক্লিয়ার? মানে টি এর রেসপেক্টে আর এর যে চেঞ্জ, আর বলতে আসলে ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে সরণ, তাই না? তো টি এর রেসপেক্টে আর এর চেঞ্জ যখন টি এর ভ্যালুটা অনেক ছোট, মানে অনেক কম সময়ের মধ্যে বা ক্ষুদ্র একটা সময়ের মধ্যে আর এর যে চেঞ্জ বা ডিসপ্লেসমেন্টের যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে কি ভেলোসিটি। এটাকে লিখতাম হচ্ছে আমরা এইভাবে ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে, ডি বাই ডিটি, এখানে হচ্ছে আর, তাই না? তার মানে টি এর রেসপেক্টে বা টাইমের রেসপেক্টে আর এর যে চেঞ্জ, তার মানে টি এর রেসপেক্টে আর এর ডিফারেন্সিয়েশনকে আমরা কী বলতাম, ভেলোসিটি বলতাম, মানে লিনিয়ার ভেলোসিটি বলতাম। সো সেই হিসেবে আমি এখান থেকে লিখতে পারি যে আমাদের তাৎক্ষণিক কৌণিক বেগ, তাৎক্ষণিক কৌণিক বেগ, বাইটাকে আমরা কী লিখতে পারি, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো আমি লিখবো হচ্ছে ওমেগা, ওমেগা ইকুয়াল টু, এটা হবে লিমিট, লিমিট টি টেন্স টু জিরো, উপরে হবে হচ্ছে আমাদের ডেল থেটা, আর নিচে হবে হচ্ছে ডেল টি, মানে হচ্ছে একটা স্পেসিফিক টাইমের মধ্যে, একটা স্পেসিফিক টাইমের মধ্যে থেটার যে চেঞ্জ, থেটার চেঞ্জ বলতে এই যে একটা বস্তু যদি এ থেকে বি পয়েন্টে আসে এবং এ থেকে বি পয়েন্টে আসতে তার যদি টি টাইম লাগে, কত টাইম লাগে, টি টাইম লাগে, তাহলে আমাদের ওমেগা কত, এই বস্তুটা বা এই অবজেক্টটা টি টাইমের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো, থেটা অ্যাঙ্গেল তৈরি করলো, তাই না? তাহলে ওমেগা হবে আমাদের থেটা বাই হচ্ছে টি। আর তাৎক্ষণিক কৌণিক বেগ বা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা হবে লিমিট টি টেন্স টু জিরো, মানে টি এর ভ্যালু যখন শূন্যের কাছাকাছি হবে, মানে ঠিক এরকম ডেফিনেশন, খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে থেটার যে চেঞ্জটা হবে সেটাকে আমরা কী বলবো, তাৎক্ষণিক কৌণিক বেগ বা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে যে ডি বাই ডিটি, এখানে হচ্ছে থেটা, এখানে হচ্ছে আমাদের ওমেগা, তার মানে ওমেগা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, ডি থেটা বাই হচ্ছে ডিটি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ডিরেকশন, মানে তাৎক্ষণিক কৌণিক বেগ বা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর হচ্ছে কৌণিক সরণ বা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাদের ডিরেকশন। তো যেহেতু আমাদের কৌণিক বেগ আর হচ্ছে কৌণিক সরণ মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তারা যেহেতু ভেক্টর, তারা যেহেতু ভেক্টর, অবশ্যই কী থাকবে, তাদের একটা ডিরেকশন থাকবে, তাই না? মানে তাদের দিক থাকবে। এখন তাদের ডিরেকশন বা দিক কোন দিকে হবে এটা আসলে বুঝতে হবে। এটা থাকবে হচ্ছে, ধরো আমাদের এই যে বস্তুটা, সে ধরো এই রাস্তায় ঘুরছে, মানে সে এই বৃত্তাকার পথে ঘুরছে। এখন যখন কোনো একটা বস্তু একটা বৃত্তাকার পথে ঘোরে, তার লিনিয়ার ভেলোসিটি মানে হচ্ছে এই যে ভি, তার লিনিয়ার ভেলোসিটি বা হচ্ছে রৈখিক বেগ কোন বরাবর কাজ করে এটা কিন্তু আমরা আগেও দেখেছি। কোনো একটা বস্তুটিকে যদি আমরা একটা বৃত্তাকার পথে ঘোরাই, তাহলে তার ভেলোসিটি কিন্তু কাজ করে স্পর্শক বরাবর, তাই না? স্পর্শক বরাবর বা হচ্ছে ট্যানজেন্ট বরাবর। যেমন এই যে বস্তুটা ঘুরছে, ধরো বস্তুটা ঘুরতে ঘুরতে এই পয়েন্টে আছে, কোন পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে, তাহলে তার ভেলোসিটি কাজ করবে কোন বরাবর, তার ভেলোসিটি কাজ করবে হচ্ছে আমি যদি এখানে একটা ট্যানজেন্ট আঁকি, এখানে একটা ট্যানজেন্ট বা হচ্ছে একটা স্পর্শক আঁকি, এই বরাবর তার কী কাজ করবে, ভেলোসিটি কাজ করবে, মানে ভি কাজ করবে। এখানে কোথায় কাজ করবে, আমি যদি এই বরাবর একটা ট্যানজেন্ট বা হচ্ছে একটা স্পর্শক আঁকি, এই বরাবর কী কাজ করবে, ভেলোসিটি মানে লিনিয়ার ভেলোসিটি বা হচ্ছে রৈখিক বেগ কাজ করবে, ক্লিয়ার? কোনো একটা বস্তু যেই তলে ঘুরবে, যেই তলে বা যেই সারফেসে ঘুরবে, আমি যদি এখানে একটু এক্সাম্পল দেখাই যে ধরো একটা বস্তু যদি এভাবে ঘোরে, মানে যেহেতু একটা সার্কেল, এখন সে যদি এইভাবে ঘোরে, মানে এই রাস্তায় ঘোরে, তাহলে সে যখন এই পয়েন্টে আসবে, সে যখন এই পয়েন্টে আসবে, তখন তার লিনিয়ার ভেলোসিটি
বা হচ্ছে রৈখিক বেগ কাজ করব হচ্ছে এই পয়েন্টের ট্যানজেন্ট বরাবর এই পয়েন্টে ট্যানজেন্ট কোন দিকে হবে এই যে এরকম ক্লিয়ার এরকম হবে তার মানে একটা বস্তু যদি আমার এই সার্কেল ওয়েতে ঘোরে মানে সার্কুলার ওয়েতে ঘোরে বা বৃত্তাকার পথে ঘোরে সো এই পয়েন্টে তার রৈখিক বেগ বা v হবে হচ্ছে এই যে এরকম ট্যানজেন্ট বরাবর এই পয়েন্টটা হবে হচ্ছে এই বরাবর ক্লিয়ার মানে এই পয়েন্টটা হবে হচ্ছে এই বরাবর আর এই পয়েন্টটা হবে হচ্ছে এই বরাবর এটা আমরা আগেও পড়েছি যে কোন একটা বস্তুকে যদি আমি একটা ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে ছেড়ে দেই এরকম ঘোরাচ্ছি হঠাৎ করে যদি ছেড়ে দেই সে কিন্তু তার ট্যানজেন্ট বরাবর বা স্পর্শক বরাবর চলে যাবে এখন কথা হচ্ছে আমাদের এই যে ওমেগা এই ওমেগা আর হচ্ছে আমাদের এই থিটা ক্লিয়ার ওমেগা আর হচ্ছে এই থিটার ডিরেকশন কোন দিকে হবে ওমেগা এবং থিটার ডিরেকশন হবে হচ্ছে একটা বস্তু যেই তলে ঘুরছে যেই তলে ঘুরছে যেমন এখানে বস্তুটা হচ্ছে একটা বোর্ডের তলে ঘুরছে তাই না যেই তলে ঘুরছে সেই তলের উপর লম্ব মানে হচ্ছে এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে এরকম বাইরের দিকে এদিকে হচ্ছে আমাদের কি ওমেগা আর হচ্ছে থিটা মানে আমি যদি আবার এই এক্সাম্পলে আসি এই যে বস্তুটা হচ্ছে এইভাবে ঘুরছে তাহলে তার রৈখিক বেগ বা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি কোন দিকে স্পর্শক বরাবর খেয়াল করে দেখো বস্তু যেই তলে ঘুরছে বা যেই সারফেসে ঘুরছে বস্তু সারফেস হচ্ছে এইটা তো লিনিয়ার ভেলোসিটি বা হচ্ছে আমাদের রৈখিক বেগ কিন্তু এই যে বস্তু যেই সারফেসে বা যেই তলে সেই তলে আছে আর কৌণিক বেগ হবে তার সেন্টার থেকে এই যে উপরের দিকে এরকম ক্লিয়ার কৌণিক বেগ আর হচ্ছে আমাদের এই যে কৌণিক বেগ মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর হচ্ছে আমাদের কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের সেন্টারের সাথে এরকম পারপেন্ডিকুলার ক্লিয়ার তার মানে কী দাঁড়াচ্ছে যে ওমেগা ওমেগা আর হচ্ছে ভি তারা কিন্তু পারপেন্ডিকুলার কারণ ভি হচ্ছে এই দিকে ভি হচ্ছে এরকম ক্লিয়ার ভি হচ্ছে এরকম মানে ট্যানজেন্ট বরাবর যে কোনো একটা পয়েন্টে আর ওমেগা হচ্ছে এরকম তার মানে খেয়াল করে দেখো ভি এর সাথে ওমেগা কিন্তু পারপেন্ডিকুলার তাই না ভি এর সাথে অলওয়েজ ওমেগা থাকে পারপেন্ডিকুলার এখন একটা কথা আছে ওমেগা কিন্তু সেন্টার বরাবর ওমেগা উপর দিকে হতে পারে আবার কী হতে পারে এই যে সেন্টার সেখান থেকে নিচের দিকেও হতে পারে যখন একটা বস্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে কী ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এই দিকে তখন ওমেগা হবে নিচের দিকে তাহলে ওমেগা যদি ভি এর সাথে পারপেন্ডিকুলার হয় মানে এটা যদি ভি হয় এবং ভি এর সাথে ওমেগা যদি পারপেন্ডিকুলার হয় এখন পারপেন্ডিকুলারলি কিন্তু দুইভাবে হওয়া যায় একটা হচ্ছে সেন্টার থেকে মানে যদি এটা সেন্টার হয় সেন্টার থেকে উপরের দিকে আবার হচ্ছে সেন্টার থেকে নিচের দিকে তাই না এখন ওমেগা কোন দিকে হবে সেন্টার থেকে উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে মানে বস্তুটা যে সারফেসে ঘুরছে ওই সারফেসের সেন্টার থেকে উপরের দিকে হতে পারে আবার নিচের দিকে হতে পারে এখন এই যে ওমেগা তার দুটো ডিরেকশান আছে একটা হচ্ছে বস্তুটা যে সারফেসে ঘুরবে সাপোজ আমি যদি এখানে আঁকি একটা ধরো একটা বস্তু এই সারফেসে ঘুরছে এখন এই বস্তু যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ বলতে ঘুরে কাটা বিপরীত দিকে মানে হচ্ছে এই দিকে যদি বস্তুটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে ওমেগা হবে হচ্ছে উপরের দিকে কোন দিকে সেন্টার থেকে উপরের দিকে ওমেগা আর থেটা দুইটাই হবে হচ্ছে উপরের দিকে আর এই যে বস্তুটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে কী হবে ক্লকওয়াইজ ঘোরে মানে হচ্ছে এরকম আর কি একটা বস্তু যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে ওমেগা হবে হচ্ছে নিচের দিকে থেটাও নিচের দিকে হবে ক্লিয়ার এ দুটা মনে রাখতে হবে তো এই ছিল আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আচ্ছা তো এখন আমরা যেটা দেখবো আমরা কিন্তু লিনিয়ার ভেলোসিটি মানে জানি তাই না এখন আমরা হচ্ছে এই যে লিনিয়ার ভেলোসিটি মানে ভি এর সাথে ওমেগার একটা সম্পর্ক দেখবো মানে আমরা কী হবে ভি এর সাথে ওমেগাটা সম্পর্কযুক্ত একটা সূত্র বানাতে পারি আমরা এটা আগের দুইবার দেখেছি এর আগের চ্যাপ্টার মানে চ্যাপ্টার থ্রি মানে ডিনামিক্সে একবার দেখেছি এই চ্যাপ্টারও আমি একবার দেখিয়েছিলাম আচ্ছা তো এখন যাবো হচ্ছে আমরা ভি মানে লিনিয়ার ভেলোসিটি বা রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক তো আমি এখানে লিখি যে এখানে আমরা এটা করব যে ভি এর সাথে ওমেগা এর সম্পর্ক বা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি বা রৈখিক বেগের সাথে কৌণিক বেগের কি সম্পর্ক তো ধরো কেউ একজন যদি এই সার্কেলটা আগের এক্সাম্পলই নেই আমরা এ থেকে বি পয়েন্টে আসে কেউ যদি এ থেকে বি পয়েন্টে আসে তার জন্য ভি কত হবে এ বি এর জন্য ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি কারণ এই যে এ থেকে বিতে আসতে সে হচ্ছে এস ডিস্টেন্স কাভার করে বা এস হ্যাঁ এস ডিস্টেন্স কাভার করে তার জন্য টাইম লাগে কত তার টি টাইম লাগে সো ভি ইকুয়াল টু হবে এস বাই টি সো এখানে লিখতে পারবো হচ্ছে আমি ওমেগা ওমেগা ইকুয়াল টু হচ্ছে
theta by t. তাই না? কারণ a থেকে b তে আসে তার সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়? theta অ্যাঙ্গেল তৈরি হয়. সো ওমেগা ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের theta by t. এখন আমরা যদি দেখি যে বা আমরা যদি ধরে নেই যে কেউ একজন a থেকে সম্পূর্ণ সার্কেলটা ঘুরে a থেকে সম্পূর্ণ সার্কেলটা ঘুরে আবার c তে আসে. ক্লিয়ার? মানে আমরা শুধু a b এর জন্য কাজ করছি না, আমরা এখন কাজ করছি কেউ একজন যে a b থেকে সরি a থেকে মানে a পয়েন্ট থেকে সম্পূর্ণ সার্কেল ঘুরে সে আবার হচ্ছে কোথায় আসবে? আবার হচ্ছে a তে আসবে. এখন a তে ঘুরে যদি আবার a তে আসে মানে a থেকে শুরু করে কেউ যদি আবার a তে আসে তাহলে তার জন্য s কত হবে? মানে দূরত্ব হবে s ইকুয়াল টু 2πr, তাই না? কারণ পরিধির সমান. আমরা জানি পরিধি মানে কত, পরিধি বা সার্কামফারেন্স মানে হচ্ছে 2πr, মানে টোটাল ডিস্টেন্স এই সার্কেলের 2πr, তাই না? দেন এখানে v ইকুয়াল টু হবে হচ্ছে 2πr/t. এই ক্যাপিটাল টি হচ্ছে আমাদের পর্যায়কাল. কিটা পর্যায়কাল বা হচ্ছে টাইম পিরিয়ড, কারণ হচ্ছে একবার ঘুরে আসতে এই সময়টা লাগে. পর্যায়কাল বা হচ্ছে টাইম পিরিয়ড একবার ঘুরে আসতে. সো আমার ভিহিকল টু হবে, আমরা জানি এস বাই টি. সো এস হচ্ছে যদি একবার ঘুরে আসে তাহলে এস হবে হচ্ছে 2πr/t. আর এই যে টি হচ্ছে টাইম পিরিয়ড, মানে ক্যাপিটাল টি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি. তাহলে ওমেগা কী হবে খেয়াল করে দেখো, এটা ছিল আমাদের রৈখিক দূরত্ব, মানে ভি বের করার জন্য দূরত্ব, তাই না? এখন যাব কৌণিক দূরত্ব. আর কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা কী দিয়ে প্রকাশ করি? থিটা. তো যেহেতু সে একবার ঘুরে আসছে, একবার ঘুরে আসলে তার সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়? তার সেন্টারে তৈরি হয় আমরা জানি 2πr অ্যাঙ্গেল. একবার ঘুরে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়? 2πr অ্যাঙ্গেল. এই যে আমরা জানি যে একবার ঘুরে আসলে যখন s = 2πr হবে তখন থিটা কত হবে? তখন থিটা হবে হচ্ছে আমাদের 2π, তাই না? আচ্ছা, তো আমি এখন ধরবো এখানে যে থিটা ইকুয়াল টু হচ্ছে 2π. সো ওমেগা ইকুয়াল টু হবে হচ্ছে 2π/t, কারণ ওমেগা ইকুয়াল টু হচ্ছে থিটা বাই টি, তাই না? সো এখন একটু খেয়াল করে দেখো, আমরা জানি v ইকুয়াল হচ্ছে 2πr/t আর ওমেগা হচ্ছে 2π/t. সো এখানে আমরা যেটা করতে পারি, এই যে 2π/t, তাই না, এখানে খেয়াল করে দেখো v এর এখানে 2πr/t, এখানে কিন্তু 2π/t আছে. আমরা যদি এই 2π/t এর জায়গায় যদি ওমেগাটা বসিয়ে দিই তাহলে কী আসে? তাহলে চলে আসে এখান থেকে, বা এখান থেকে আমরা লিখতে পারবো যে v ইকুয়াল টু ওমেগা আর. ক্লিয়ার? ভি ইকুয়াল টু ওমেগা আর. আচ্ছা, তো এটাই ছিল আমাদের ফর্মুলা যে ভি এর সাথে ওমেগার একটা কী সম্পর্ক. ক্লিয়ার? আমরা আগে ওইটা দেখেছি, আবার দেখলাম আর কি. এখন এটাকে যদি আমরা একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন দিতে চাই, ভেক্টর রিপ্রেজেন্টেশন বা হচ্ছে একটা ভেক্টর প্রকাশ, আমরা একটু আগেই দেখলাম কোন একটা বস্তু যেই তলে ঘুরবে তার লিনিয়ার ভেলোসিটি বা রৈখিক বেগ থাকবে ওই তলেই, তাই না? মানে এরকম আর কি, এখানে ঘুরলে সে যদি এই বরাবর ঘোরে তাহলে তার ভি থাকবে হচ্ছে এরকমভাবে, তাই না? আর ওমেগা থাকবে এরকমভাবে. তার মানে ওমেগা আর ভি হচ্ছে কি, একে অপরের সাথে লম্ব. তার মানে আমি যদি এটাকে ভেক্টর আকারে লিখতে চাই তাহলে লিখবো হচ্ছে এইভাবে, মানে তাদের ভেক্টর রিপ্রেজেন্টেশন সেটা হবে হচ্ছে ভি ইকুয়াল টু মানে ক্রস ওমেগা আর, মানে ভি ইকুয়াল টু ওমেগা আর সাইন থিটা. ক্লিয়ার? কারণ আমরা জানি এ ক্রস বি আসলে কি, এ ক্রস বি আসলে এ বি সাইন থিটা. সো ভি ইকুয়াল টু যেহেতু ওমেগা ক্রস আর, তাহলে ভি ইকুয়াল টু হবে ওমেগা আর সাইন থিটা. তো কেন আমি ক্রস গুণ করলাম? আমরা জানি ক্রস গুণ করলে তুমি যদি দুটো একটু ক্রস গুণ করো, সাপোজ তুমি যদি ধরো এ ক্রস বি করো, কী করো, এ ক্রস বি করে যদি আমরা সি ভেক্টর পাই, আমরা জানি আমরা যখন দুইটা ভেক্টর ক্রস গুণ করি, যখন আমরা দুইটা ভেক্টর ক্রস গুণ করি আমরা আরেকটা ভেক্টর পাই. তার মানে এ ক্রস বি করে যদি আমি সি পাই, সি ভেক্টর হবে এ আর বি এর সাথে লম্ব. মানে এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয় এবং এটা যদি আমার বি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টর হবে এ আর বি এর সাথে লম্ব বরাবর উপরের দিকে অথবা নিচের দিকে, তাই না? তো এখানে আমরা কী জানি, এখানে জানি ভি আর ওমেগা হচ্ছে কি, ভি আর ওমেগা হচ্ছে আমাদের পরস্পর লম্ব. তার মানে ভি ইকুয়াল হচ্ছে ওমেগা ক্রস আর, কারণ ওমেগা আর হচ্ছে আর মাল্টিপ্লাই করলে, কারণ আমরা জানি ওমেগা আর হচ্ছে আর হচ্ছে একই দিকে. তো ওমেগা আর আরকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি পাবো হচ্ছে ভি. তার মানে ভি ইকুয়াল টু ওমেগা আর সাইন থিটা, কারণ এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা. ক্লিয়ার? তো এটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন. কিন্তু আমার ম্যাথ করার সময় বা কোনো জায়গায় ইউজ করার সময় অবশ্যই আমরা এই ফর্মুলা ইউজ করব. ক্লিয়ার? এখন হচ্ছে আমি এখান থেকে তোমাদের একটা ছোটো একটা ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে ধরো একদম মাঝখানে
এই যে একটা সার্কুলার ওয়ে, এই সার্কুলার ওয়ের একদম মাঝখানে হচ্ছে সান বা হচ্ছে সূর্য। ধরো এখানে হচ্ছে, এখানে সান বা হচ্ছে সূর্য, ওকে। এখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সাপোজ এখানে ধরো হচ্ছে আমাদের পৃথিবী, এটা সূর্য আর এখানে হচ্ছে পৃথিবী। এখন সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা, মানে এটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে আমাদের 1.5 × 10⁻¹ মিটার। কত? 1.5 × 10⁻¹ মিটার। এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এটা হচ্ছে পৃথিবী বা হচ্ছে ওয়ার্ল্ড। আচ্ছা, তো এখন বলা হচ্ছে পৃথিবীর জন্য কৌণিক বেগ কত, মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, এটা বের করতে হবে। তো দেখো আমরা কীভাবে বের করি, আমরা ফর্মুলা যাবো। আমরা জানি অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর্মুলা কী, ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। আমরা কী করবো, পৃথিবীর কৌণিক বেগ বের করবো বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করবো। এখন আমরা জানি পৃথিবী যদি একবার ঘুরে আসে তাহলে সে কতটুকু ঘুরে আসবে, 2πr। তো আমি এই যে থেটা তার জায়গায় লিখবো, সরি 2πr না, মানে 2π লিখবো, 2π। কারণ একবার ঘুরে আসলে, যে কোনো কিছু একবার ঘুরে আসলে সেন্টারে কতটুকু অ্যাঙ্গেল তৈরি হয়, 2π অ্যাঙ্গেল তৈরি হয়। তার মানে একবার ঘুরে আসলে থেটা ইকুয়াল টু কত, 2π, তাই না? তো আমি বসাবো যে থেটার জায়গায় 2π। আর একবার ঘুরে আসলে কতটুকু টাইম লাগে, একবার ঘুরে আসতে যতটুকু টাইম লাগে সেটাকে আমরা কী বলি, পর্যায়কাল বা হচ্ছে কি টাইম পিরিয়ড, তাই না? পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এখন পৃথিবী একবার ঘুরে আসতে কত সময় লাগে, পৃথিবী একবার ঘুরে আসতে সময় লাগে হচ্ছে 365 দিন। তো আমি লিখবো যে 365 ইন্টু প্রত্যেকটা দিন হতো 24 ঘন্টা করে, তার মানে 24, আর 1 ঘন্টা হচ্ছে আমার 60 মিনিট করে, আর 1 মিনিট হচ্ছে আমাদের 60 সেকেন্ড করে। মানে আমি 365 দিনকে কী করলাম, একবারে সেকেন্ডে নিয়ে গেলাম, ক্লিয়ার? তো আমি যদি ক্যালকুলেট করি এখান থেকে পাবো হচ্ছে আমরা 1.99 ইন্টু 10⁻⁷ রেডিয়ান পার সেকেন্ড। তো আমি আগেই বলেছিলাম যে ওমেগার ইউনিট আসলে কী, রেডিয়ান পার সেকেন্ড, কারণ থেটা কত, থেটা হচ্ছে থেটার ইউনিট বা একক হচ্ছে রেডিয়ান। সো আমার ওমেগা হবে রেডিয়ান পার সেকেন্ড, কারণ উপর হচ্ছে রেডিয়ান আর নিচে হচ্ছে কি সেকেন্ড। সো ওমেগা আমাদের এখানে হবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা বের করে ফেললাম হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা হচ্ছে কৌণিক বেগ পৃথিবী একবার ঘুরে আসার জন্য, ক্লিয়ার? এখন যদি পৃথিবী একবার না ঘুরে অনেকবার ঘুরে, আমি যদি বলি 5বার ঘুরে, তাহলে কী হবে? 5বার ঘুরলে আমরা ফর্মুলা লিখবো এইটা, ওমেগা ইকুয়াল টু 2π/T। এই 2π এর সাথে কী করবো, আমি তখন এর মাল্টিপ্লাই করবো, এর হচ্ছে 5, ক্লিয়ার? 5বার ঘুরুক বা 10বার ঘুরুক, কারণ একবার ঘুরলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, সরি কত রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি হয়, একবার ঘুরে আসলে অ্যাঙ্গেল হয় 2π, তাই না? তাহলে 5বার ঘুরলে কত হবে, 2π×5। সো ফর্মুলা হবে আমার 2πN/T। সো আমাদের এটাও কিন্তু কাজে লাগে, কারণ তোমাকে বলতে পারে ধরো একটা ফ্যান, একটা ফ্যান হচ্ছে মিনিটে 1000 বার ঘোরে, কত? একটা ফ্যান মিনিটে, ভালো মতো শুনবা, একটা ফ্যান হচ্ছে মিনিটে 1000 বার ঘোরে, তাহলে তার কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? তো আমি কী লিখবো, একটা ফ্যান যদি মিনিটে 1000 বার ঘোরে তাহলে সে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে, একবার ঘুরলে সে অ্যাঙ্গেল তৈরি করা হচ্ছে 2π, তাই না? সো 2π, আর যেহেতু সে 1000 বার ঘোরে তাহলে 2π×1000। এখন 1000 বার সে কতটুকু সময়ে ঘোরে, 1000 বার সে ঘোরে হচ্ছে মিনিটে, মানে 1 মিনিটে, মানে 60 সেকেন্ডে। এটা তাহলে এটা হচ্ছে একটা ফ্যানের জন্য কি কৌণিক বেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যে কি না মিনিটে 1000 বার ঘোরে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আরও বলতে পারে যে অন্যরকম একটা ম্যাথ, যেমন ধরো একটা ঘড়ির, একটা ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ কত বা অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, মানে একটা ঘড়ির আওয়ার হ্যান্ড বা হচ্ছে ঘন্টার কাটা, আওয়ার হ্যান্ড বা ঘন্টা কাটা চাইতে পারে, অথবা মিনিট হ্যান্ডও চাইতে পারে, অথবা সেকেন্ড হ্যান্ডও চাইতে পারে, যে কোনো কিছু। এখন আমি ধরলাম আওয়ার হ্যান্ড, একটা ঘড়ির আওয়ার হ্যান্ডের কৌণিক বেগ কত, আমি সেম ফর্মুলায় যাব, একটা ঘড়ির আওয়ার হ্যান্ড বা হচ্ছে ঘন্টার কাটা, তাহলে তুমি চিন্তা করবা ওমেগা ইকুয়াল টু 2π/T, উপরে আমার 2π থাকবে, ক্লিয়ার? কারণ একটা ঘন্টার কাটা, একটা ঘড়ির ঘন্টার কাটা, সাপোজ ধরো এটা যদি ঘড়ি হয় এবং এটা যদি ঘন্টার কাটা হয়, তাহলে সে একবার ঘুরে আসতে, একবার ঘুরে আসলে তার থেটা কত হবে, 2π হবে। তো এখানে আমাদের যে ফ্যান, এই ফ্যানটা কিন্তু 60 সেকেন্ডে 1000 বার ঘুরেছিল, এই জন্য 1000 দিয়েছিলাম। এখন একটা ঘন্টার কাটা, একটা ঘড়ির ঘন্টার কাটা বা হচ্ছে আওয়ার হ্যান্ড যদি একবার ঘুরে আসে, সে কিন্তু 2π অ্যাঙ্গেল তৈরি করবে, তাই না? এখন একবার ঘুরে আসতে তার কত সেকেন্ড লাগে, একবার ঘুরে আসতে তার লাগে হচ্ছে 12 ঘন্টা, তাই না?
একটা ঘন্টার কাটা কিন্তু মিনিটের কাটা না, একটা মিনিটের কাটা বা মিনিট হেড কিন্তু একবার ঘুরে আসতে লাগে হচ্ছে এক ঘন্টা। আমি আবারও বলি একটা মিনিটের কাটা, এখানে কিন্তু অনেকের ভুল হয়ে যায়, একটা মিনিটের কাটা একবার ঘুরে আসতে লাগে হচ্ছে এক ঘন্টা বা 16×60 বা 3600 সেকেন্ড, কিন্তু ঘন্টার কাটা মানে আওয়ার হ্যান্ড একবার ঘুরে আসতে লাগে হচ্ছে 12 ঘন্টা। ক্লিয়ার? সেখানে লিখবো হচ্ছে আমি আওয়ার হ্যান্ডের জন্য 12×60×60। আর যদি এটা আওয়ার হ্যান্ড না হয়ে যদি এটা মিনিট হ্যান্ড হতো, মিনিট হ্যান্ড বা হচ্ছে মিনিটের কাটা, তাহলে কিন্তু সে একবার ঘুরতে কত সময় লাগতো? এক ঘন্টা লাগতো, মানে জাস্ট 16×60। ক্লিয়ার? তো এখান থেকে আমরা একটা আওয়ার হ্যান্ডের কী পাবো? কৌণিক বেগ পাবো। আর আমরা যদি কৌণিক বেগ বের করে থাকি বা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করে থাকি, দেন হচ্ছে এখান থেকে আমরা ভি ইকুয়াল টু দেন কী করতে পারবো? ওমেগা আর বের করতে পারবো, তাই না? মানে আমরা চাইলে এই যে লিনিয়ার ভেলোসিটি বের করতে পারবো। যেমন একটু আগে আমি তোমাকে যে ম্যাটটা দিলাম, একটা পৃথিবী, পৃথিবী যদি একবার ঘুরে আসে তাহলে তার কৌণিক বেগ কত বা অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে এইটা, মানে ওমেগা হচ্ছে এইটা। তো যেহেতু আমরা ব্যাসার্ধ জানি, এই যে ব্যাসার্ধ বা হচ্ছে রেডিয়াস, তো আমরা কিন্তু চাইলে তা কী বের করতে পারি? তার বি বের করতে পারি। আরেকটা জিনিস খেয়াল করো, কৌণিক বেগ বের করার জন্য কিন্তু আমাদের কিছু দেওয়া থাকবে না। যেমন এখানে খেয়াল করে দেখো, পৃথিবীর কৌণিক বেগ যদি আমরা বের করতে চাই বা অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি আমি বের করতে চাই, আমাকে কিন্তু কিছুই দেওয়া থাকবে না। কারণ হচ্ছে ওমেগা ইকুয়াল টু কী আমাদের? ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2/T। তো যদি তোমাকে যদি বলে পৃথিবী, এই যে পৃথিবী যে কিনা সূর্য তার চারপাশে ঘুরছে, তার কৌণিক বেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করো, তোমাকে কিছু দেওয়া থাকবে না। কারণ ফর্মুলা হচ্ছে 2π/T, আর টি হচ্ছে আমাদের জানতে হবে, কারণ পৃথিবী একবার ঘুরে আসতে কত সময় লাগে? 365 দিন বা 365 ডে লাগে, তাই না? সো অনেক ক্ষেত্রেই তোমাকে কৌণিক বেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার ক্ষেত্রে কিছু দেওয়া থাকবে না। যেমন এই ম্যাচটাই ধরো, যে যদি তোমাকে যদি বলে আওয়ার হ্যান্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ কত, তোমাকে কিছু বলা থাকবে না। কারণ একটা আওয়ার হ্যান্ড বা একটা ঘন্টার কাটা, একটা ঘড়ির আওয়ার হ্যান্ড একবার ঘুরে আসতে কত সময় লাগে আমাদের জানতে হবে? 12 ঘন্টা। আর মিনিট হ্যান্ড ঘুরে আসতে লাগে হচ্ছে 60 মিনিট বা এক ঘন্টা। ক্লিয়ার? সো আমাদের জানতে হবে টাইমটা। সো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু আসলে কোনো টাইম দেওয়া থাকবে না। আচ্ছা, তো এই হলো আমাদের কৌণিক বেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা জানলাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কৌণিক সরণ, আর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কৌণিক বেগ বা হচ্ছে ওমেগা। এরপরে যাবো হচ্ছে আমরা কৌণিক ত্বরণে।